নমস্কার বন্ধুরা, মিশাজ ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি আবারও একদম টুনা মাছ, সামুদ্রিক টুনা বা সাইটিং মাছ। আমাদের এখানে তো সাইটিং মাছ বলে, আবার টুনা মাছও বলে। তো আজকে এই মাছের তেল ঝাল বানাবো, আর তার সাথে থাকবে আমাদের ক্ষেতের কচি কচি শান্তি শাক ভাজা। তো শান্তি শাক ভাজা কারা কারা খেতে ভালোবাসেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই শাকগুলো কিন্তু পুকুরে হয়, তো আমাদের একদম পুরো খেতে হয়েছে, একদম তরতাজা। তো সেই শাক আজকে ভাজবো, আর তার সাথে থাকবে এরকম টুনা মাছের তেল ঝাল। মাছটা একবার দেখুন বন্ধুরা, একদম চকচক করছে, এই দেখুন একদম রূপোর মতো চকচক করছে। তো এই মাছগুলো সমুদ্রে হয়, তো আজকে এই মাছের তেল ঝাল বানাবো। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন বন্ধুরা। তাহলে চলুন এবার ক্ষেত থেকে শান্তি শাক তুলে নিয়ে আসি। এই দেখুন বন্ধুরা, এই ঝিঙে গাছের তলায় একদম পুরো শান্তি শাক ভরে গেছে, এখান থেকেই তুলে নেবো। তো আমিও ভিতরে যাবো। এই দেখুন বন্ধুরা, একদম ভরে গেছে, একদম ওই মাথা পর্যন্ত দেখুন একবার। তো আমি এখান থেকে তুলে নেব একদম কচি কচি শাক, টপা টপ তুলবো। শাক তুলতে কিন্তু দারুণ লাগে। আর এই দেখুন একদম কচি শাক দেখেছেন। আর এই বৃষ্টি পড়েছে তো আরও যেন ধাপিয়েছে। টপ টপ করে তুলে নেব সব শাক। আমাদের বাড়িতেই যা বন্ধুরা সবজি আছে, বাজার থেকে শুধু ওই আলু কিনলেই হয়ে যায়, আর কোনো সবজির দরকার হয় না, সব বাড়িতে হয়েছে। কুমড়ো, বেগুন সব, তার সাথে আবার ঝিঙে, দু রকম তিন রকম শাক সব ভরে গেছে। শাকে শাক শুধু খেতে হবে। বন্ধুরা অনেক শাক তুলে ফেলেছি। এই দেখুন আবার কলমি শাক হয়েছে, এই দেখুন আবার কলমি শাক হয়েছে, দেখেছেন? এই দেখুন এর ভিতরেও কলমি শাক ভরা ভিতরে একদম। তো আজকে শান্তি শাকই ভাজা করব। কলমি শাকের ডোকা উঠে এসে কিন্তু নেব না, কলমি শাক শান্তি শাক একসাথে ভাজতে নেই, আলাদা ভাজতে। এই যে তুলেছি, এক ঝুড়ি একদম হয়ে গেছে, একদম পুরো এক ঝুড়ি শাক তুলে নিয়েছি ওই দিক থেকে এই দিক থেকে। তাহলে চলুন এবার রান্নাঘরে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা। এই শাকে একটু বেগুন দেবো, তা একটা বেগুন তুলে নিই গাছ থেকে। তুলে নিয়েছি একদম ক্ষেতের শাক আর ক্ষেতের বেগুন আজকে একদম জমে যাবে, তার সাথে রয়েছে আবার টুনা মাছ। চলুন তাহলে বন্ধুরা, আমি এবার মাছটা কেটে নেবো। রাসগুলো খুব ছোট ছোট, খুবই ছোট এই রাসগুলো, একদম সব মাছ গভীর সমুদ্রই হয়, ঝাঁকে ঝাঁকে যায় যখন তখন হেভি লাগে দেখতে। জেলেরা ধরে যখন জাল ভরে ভরে ওঠে সমুদ্র থেকে। দেখুন কত ফ্রেশ একদম টাটকা মাছটা। আমি আদা রসুন একসঙ্গে বেটে নেবো। এবার দিয়ে দেবো সর্ষের তেল। জিরে, শুকনো লঙ্কা আমি একসঙ্গে বেটে নেবো। মাছে নুন আর হলুদ মাখিয়ে নেবো।
লবণ দিয়ে দিলাম আর হলুদ। এই মাছের আগেও রেসিপি রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে সেখানে বানিয়েছিলাম তেল ঝাল, তো আজকে বানাবো আলু দিয়ে কালিয়া। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার থাক এখানে হাতটা ধুয়ে মাছ ভাজব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছ দিয়ে দিন। মাছগুলো সব ভাজা হয়ে গেল, এবার আমি তুলে নেব। আর এই মাছ ভাজে কিন্তু বন্ধুরা দেখুন তেল যা দিয়েছিলাম তা রয়ে গেছে, তেল একদম কম লাগে। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আমি এবার শাকগুলো বেছে নেবো, ভালো করে বেছে ধুয়ে নিয়ে আসবো, তারপরে কুচাবো। একটা একটা করে বেছে নেবো, পোকা পাতা আছে কিনা। শাক ফ্রেশ শাক, একদম পোকা টোকা কম, একদম কষি। বৃষ্টি হয়েছে তো আরও কষি হয়েছে শাক। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলুগুলো, দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো লবণ। আলুটা আজকে পেঁয়াজের সাথেই একেবারে ভেজে নেব, ভালো করে কিন্তু আলুটা ভেজে নিতে হবে। পেঁয়াজ আলু সব একসাথে ভাজা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, একদম এইরকম লাল করে কিন্তু আলু ভেজে নিতে হবে, সাথে পেঁয়াজও ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দেবো টমেটো, একটা বড় সাইজের টমেটো ভালো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব কিছু দিয়ে এবার ভালো করে ভেজে নিতে হবে। আদা পেঁয়াজ রসুন আলু আর টমেটো ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে বাটা রয়েছে, শুকনো লঙ্কা বাটা একসাথে দিয়ে দেবো। দিয়ে দেবো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ, লবণ দিয়ে দেবো। একটু জল দিতে হবে, তা নাহলে মশলা পুড়ে যাবে। ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন এইভাবে কিন্তু চুনা মাছের কালিয়া খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো আজকে কালিয়া বানাচ্ছি, এটা কিন্তু খেতে সত্যি খুব সুন্দর হবে। বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই এইভাবে কালিয়া বানিয়ে খাবেন। এই দেখুন একদম পুরো সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। অল্প জল দেবো, বেশি জল দেবো। জল দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো, ফুটে শাকটা আমি কুচিয়ে নেবো। এবার ঢাকনাটা এবার খুলে দেখবো, বলে একদম জাল উঠে গেছে, আলুও গলে এসছে। ভেজে রাখা সব মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে দিয়েছি, এবার আর একটু দু মিনিট মতো একটু ফুটিয়ে নেব। এবার ঢাকনাটা খুলবো, এই দেখুন বন্ধুরা আমাদের একদম চুনা মাছের কালিয়া রেডি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ছড়িয়ে। এইরকম কালিয়া গরম ভাতে থাকলে আর কিছুই লাগবে না বন্ধু। আপনারা অবশ্যই কিন্তু এইভাবে টুনা মাছের কালিয়া একবার খেয়ে দেখবেন, তেল ঝাল তো খান, এরকম আলু দিয়ে কালিয়াও কিন্তু খুব সুন্দর লাগে। এবার নামিয়ে নেব, এবার আমি শাক ভাজায় বড়ি দেবো, তো তার জন্য বড়িটাকে একটু ভেজে নেব। শাক ভাজায় বড়ি দিলে কিন্তু খুব সুন্দর লাগে, তো বড়িগুলো আগে একটু ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব এবার। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা, রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শাক, এখানে বেগুন আলু আর কাঁচা লঙ্কা আর শাক একদম পুরো কুচি করে নিয়েছি, দিয়ে দেবো একটু নেড়ে নিই, তা নাহলে চলা যাবে, পেঁয়াজ রসুনগুলো পুড়ে যাবে। আমাদের গ্রাম বাংলার দিকে বন্ধুরা এরকম এই শাক কিন্তু একদম মাঠে ঘাটে পাওয়া যায়, একদম হয়ে থাকে, তো আমাদের একদম পুরো জমিতে হয়েছে, খেতের ধারে একদম ধরা। নুন দিয়ে দিলাম অল্প করে, শাক কিন্তু কমে যাবে, ওই জন্য নুনটা সবসময় অল্পই দিতে হবে। আর দিয়ে দেবো হলুদ। এই শান্তি শাক ভাজা কিন্তু খেতে সত্যি খুব সুন্দর লাগে, তো আমি তো একটু বেগুন দিয়ে আলু দিয়ে ভাজি, এইভাবে ভাজলে বেশি ভালো লাগে। আপনারা চাইলে বেগুন আলু নাও দিতে পারেন, শুধু শাকও ভাজতে পারেন, আবার শুধু আলু দিয়েও ভাজা হবে। নেড়ে দিয়েছি, এবার একটু ঢাকা দেবে, তাহলে শাক কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে আর গলে যাবে। শাকটা দেখুন বন্ধুরা প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে। শাক ভাজা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি খেতে ভালো লাগে। আর একটু নেড়ে নেবো বন্ধুরা, শাক ভাজা আমাদের একদম রেডি। আর এইরকম শাক ভাজা কিন্তু গরম ভাতে দারুণ লাগে, এইরকম শান্তি শাক ভাজা হবে আর গরম ভাত একদম জমে যাবে। তার মধ্যে আবার আছে টুনা মাছের কালিয়া করে নেড়ে নিয়েছি। এবার আমি এই যে এখানে বড়ি ভেজে রেখেছিলাম এইগুলো এবার গুঁড়ো করব, এরকম হাত দিয়ে দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দেবো একটু নামানোর আগে। বড়ি ভাজা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এই পরে দিলাম, পরে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, একটু মুখে পরে দারুণ লাগে খেতে। নামিয়ে নেবো, বন্ধুরা এবার খেতে বসে গিয়েছি, একদম গরম গরম শাক ভাজা। গরম গরম শাক ভাজা একদম পুরো টাটকা তুলে আনলাম আর সঙ্গে সঙ্গেই একদম রান্না। শাক ভাজাটা দারুণ হয়েছে না? সত্যি সুন্দর হয়েছে। এরকম শান্তি শাক বন্ধুরা বাজারে কিন্তু কিনতে পাওয়া যায়। কলকাতার দিকে আপনারা যদি থাকেন, এমন কোনো সাবস্ক্রাইবার যদি আমার থাকে, তাহলে দেখবেন ওখানে একদম পুরো কেটে বিক্রি করে, অনেক সময় এরকম এই শান্তি শাকও পাওয়া যায়। আর আমাদের এদিকে তো মাঠে ঘাটে হয়, আর আমাদের একদম পুরো খেতে হয়েছে। আমাদের গ্রামের শাক তো বেশি পাওয়া যায়, পুকুরে হয় আবার আমাদের এদিকে। দারুণ হয়েছে, টুনা মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, আগে খেয়ে দেখি। যে কালিয়া বানিয়েছি টুনা মাছে, আজকে একটু আগের রেসিপিটা ছিল একটু রিস, একটু মশলা দিয়ে তেল ঝাল, আজকে একটু হালকা হালকা কালিয়া বানিয়েছি, এটা একদম পুরো দারুণ হয়েছে।
মাছের যে টেস্ট আর সেন্ট না সেটা পুরোটাই একদম ঢুকে গেছে দেখুন বন্ধুরা, একদম চকলেট দেখুন একবার, খেতে দারুণ লাগে। ক্যাডবেরি হ্যাঁ একদম ক্যাডবেরি, দারুণ স্বাদ মাছে, কালিয়াটা একদম দারুণ হয়েছে। টুনা মাছের টেস্ট আলাদা বলবো না, কিন্তু এই টুনা মাছটা স্বাদ আরো বেশি, দারুণ হয়েছে, দারুণ ফাটাফাটি। বন্ধুরা আপনারা কিন্তু এরকম অবশ্যই বাড়িতে এরকম টুনা মাছের একবার কালিয়া খেয়ে দেখবেন, এটা কিন্তু দারুণ লাগে খেতে। যেভাবে বানালাম অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর মিশাজ ভিলেজ কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন সবার একটা নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা যারা ভিডিওটি এখন ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিতে ফলো করে একটা লাইক দিয়ে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসতে দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।